আসসালামু আলাইকুম, আমি আসছি টাসলক থেকে। এটা হচ্ছে টাসলকের রিমোট কন্ট্রোল। এখানে এখানে টিপ দিলে এটা কি হয়, এনার্জি আসে, টিপ দিলে মোটরসাইকেল লক হয়ে যায়। লক এটার মধ্যে টিপ দিলে মোটরসাইকেল লক হয়ে যায়। তারপরে আর কি হয়, যদি আপনি দূর থেকে, অনেক দূর থেকে না, ওই পাহাড় থেকে, ওই পাহাড় থেকে চাপ দিলে কি হবে? ওই পাহাড় থেকে চাপ দিলে যদি আপনার মোটরসাইকেল এখানে থাকে আর ওই দূর পাহাড় থেকে যদি, মানে মোটরসাইকেল এখানে থাকবে আর তুমি থাকবে ওই পাহাড়ে, তাই না? এত দূর থেকে তো কাজ করবে না বাবা। করবে, আচ্ছা করবে না। এখানে টিপ দাও, এটা লক হয়ে যাবে, এখানে টিপ দিবে আনলক হয়ে যাবে। ও খুব সুন্দর। তো দেখি তো রিমোটটা কিরকম। আমরা কোথায় আসছি এখন? আমরা এসেছি একটা জায়গায় যেখানে অনেক বরফ, ওই বরফের মধ্যে। আমি কোথায় বরফ? ওই যে উপরে বরফ না, সাদা সাদা গুলো। এবং আমাদের বাড়ির সামনেও আছে, ওই যে এটা আমাদের বাড়ি না, কটেজ। হ্যাঁ হ্যাঁ, এটা কাশ্মীর, কাশ্মীরের লাদাখের পাশে হোটেল। ওই দিকে হচ্ছে ঝিল, মানে যে পাহাড় থেকে যে ঝর্ণাগুলো আসে, ঝর্ণাগুলো আসলে বরফ গলে পড়ে। হ্যাঁ, এবং ওগুলো হচ্ছে ঘোড়া। ঘোড়া আছে এখানে? হ্যাঁ অবশ্যই। ও ঘোড়া তো মোটরসাইকেলের মতো, তাই না? শুধু ইঞ্জিন নাই। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছো, দাও তুমি মানুষকে কি বুঝাইছো আল্লাহ জানে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তুমি সবাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দেখার জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।